হ্যালো গাইস, আমরা চলে আসলাম রানা প্লাজার তৃতীয় তলায়। তো এখানে আসলাম একটু টুকটাকি কেনাকাটা করবো, অর্থাৎ আমার বান্ধবী আমি লেডিস জ্যাকেট কিনবো আর আমি একটা টপস কিনবো, এই জন্যে আসলাম। তো যারা যারা আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। আর মনে করেন এখানে আসার উদ্দেশ্য একটা, বেশিরভাগ ব্লগ করার জন্য, ছোট একটা ব্লগ করবো না, ছাড়া এখানে আসতাম না, এমনিতেই আসি। তো চলেন, মানে এখানকার মানে টপসগুলো অনেক সুন্দর, টপসগুলো গাউনগুলো এই তো দেখছেন অনেক সুন্দর টপসগুলো। তো চলেন আমি ভিতরে যাব, এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, সিনারি আছে, তারপরে তো শো পিস, এই তো সিনারি অনেক সুন্দর সুন্দর। এখান থেকে আমি একটা টপস নিছি, এই তো এখানে একটা টপস নিছি। আর আমার বান্ধবী এখান থেকে কিছু নেয়নি বলতে একটা বিড়াল নিছে, এই তো এখানে একটা হলুদ বিড়াল দেখছে, ওর ছোট বোনের জন্য একটা বিড়াল নিছে 200 টাকা দাম। তো আমরা এইগুলো নিয়ে বের হয়ে পড়লাম। তো চলেন বের হই। আর যারা যারা অবশ্যই বগুড়া থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই রানা প্লাজা যারা চিনবেন তারা তো অবশ্যই চিনেনি। আর হ্যাঁ, যারা যারা বাইরে থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো করে বললাম। তো চলেন, তো আমরা একটা লেডিস জ্যাকেট দেখতে যাবো, তো ভালো লাগলে কিনবো, না লাগলে এখান থেকে কিনবো না। তো দেখছেন গাউনগুলো অনেক সুন্দর, থ্রি পিসগুলো অনেক সুন্দর, মানে টপসগুলো বেশি ভালো লাগে আমার এখানকার টপসগুলো। তো আর চিকেনগুলো অনেক সুন্দর, জিন্সের চিকেনগুলো অনেক সুন্দর কিন্তু অনেক দাম, এই জন্য আমি নিলাম না, আজকে নেবো পরে। আর এই তো এই গাউনটাও কিন্তু অনেক সুন্দর, বুঝতে পারছেন আমারও পছন্দ হয়েছে, আমার বান্ধবীরও পছন্দ হয়েছে, হেভি দেখতে। দেখছেন আমি হাত দিয়ে দিই, এই দেখেন। তো বাজেট তো দেখে আমার মাথা খারাপ, আমি বলছি না এটা কেনা যাবে না, 6,000 টাকা দাম ওটার, আর এটার দাম 3,000। তো চলেন আমরা সামনে যাবো, তো লিফটে উঠবো, আমার বান্ধবী লিফটে উঠবে না, মানে সে ভয় পাচ্ছে, তো জোর করে উঠাইছি, দেখেন ও দৌড় দিচ্ছে, দেখছেন কেমনে লাগে বলেন। আমি তো আস্তে আস্তে শেষ হয়ে গেছি, যে এমন করে কেন, কই থেকে আসছিস তুই রে? তো বলিস আমার ভয় লাগে, তুই কেন উঠাবি আমারে? তো ও উঠতে চায়নি, আমিও তো নাসর বান্ধা, আমি ওকে ছাড়বো না। তো এই ভাইয়াকে বলছি লেডিস জ্যাকেট আছে, তো ভাইয়া বলতেছে একটা আছে, তো আমাদের কালারটা পছন্দ হয়নি, এখান থেকেও চলে গেলাম। তো চলেন একটু যাই সামনে, এখানে কিন্তু ছেলেদের অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট বা শার্ট, টি শার্ট, গেঞ্জি অনেক সুন্দর সুন্দর, জুতা, তারপরে অনেক কিছু, মানি ব্যাগ, তারপরে হাত ঘড়িগুলো অনেক সুন্দর, ব্রেসলাইট, ভালোই লাগে। তো আমার একটা স্বপ্ন ছিল এখান থেকে আমি আমার একটা আমার প্রিয় মানে ছিল যে তার জন্য দুইটা হলেও তাকে আমি এখানকার দুইটা জিনিস গিফট করব। তো আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, কখনো হয়তো পূরণ হতেও পারে, বলা যায় না, ইনশাল্লাহ পূরণ করবো। তো চলেন, এই তো লিফটে নামার সময় দেখেন কত নাটক, এ হে উঠবেই না, দেখেন আমি পড়ে যেতে নিয়েছিল, তো জোর করে উঠাইছি, তো সেই ভয় পাইছে, তো উঠাইছি, শেষ পর্যন্ত উঠালাম। তো কয়েকটা ভাইয়া আসলো, ভাইয়াদের সাথে সাথে মনে করেন আমিও নামতেছিলাম, তো আমি আগে গেছি, ওরে বলছি তুই পিছিয়ে থাক, আমি আগে গেছি, তো আমি তো হে ভয় পাই, রে রাইকা নাইমা গেছি দেখে ভয় পাইছে। তো আমার মানে এখানে জিনিস অনেক ভালো, তো আমরা কিন্তু লিফট দিয়ে নামতে পারতাম, তো হেনি লিফট দিয়ে নামবে না, আমার বান্ধবী লিফট দিয়ে নামবে না, ভয় পাইছে, এই জন্য আমিও আর জোরাজোরি করিনি, যে ভয় পাইছি যেহেতু আর ইয়ে করবো না। তো চলেন আমরা এখন নিউ মার্কেটে যাব, নিউ মার্কেটে যেয়ে ওখানে ভালো একটা দোকান দিকে দুইটা লেডিস জ্যাকেট কিনবো। এই দেখছেন জুয়েলারিগুলো অনেক সুন্দর, তো আমরা বের হইলাম। তো চলেন, এখানকার জিনিসগুলো কিন্তু অনেক ভালো, কিন্তু বাজেটটা অনেক বেশি, বুঝতেছেন তো, শপিং মল এখানে কিন্তু আমরা কেনাকাটা করি না, আজকেই যাচ্ছি, এর আগে এমনিতেই আমরা এখানে আসি ফুচকা খাওয়ার জন্য, এখানে আপনার ফুচকা, দই ফুচকা বিক্রি করে, মানে ফুচকার এই রেস্টুরেন্ট আছে, অনেক ভালো লাগে এখানকার ফুচকাটা, এই জন্য ফুচকা খাইতে আসি। কিন্তু আজকে আমি নিছি আর আমার বান্ধবী একটা বিড়াল নিছে। তো দেখেন রাস্তায় যে জ্যামঝাট, বগুড়া শহরে সবসময় জ্যামঝাট থাকেই, জ্যাম এর জন্য আমাকে বের হতে মন চায় না, এত বিরক্ত লাগে রাস্তায় যদি জ্যাম থাকে, আমাকে ভালো লাগে না, এই জন্য রিক্সাও নিই, নাহলে এখান থেকে 10 টাকার থেকে 15 টাকা হাইস্ট ভাড়া নিত। তো আমি নিইনি, যে গাড়িতে তো বসেই থাকা লাগবে 15-20 মিনিট জ্যামেতে পড়লে, তো এই জন্য হাইটেই গেলাম আমি আমার বান্ধবী। এখানে কিন্তু এটা খোকন পার্ক, এখানে আমরা প্রতি মনে করেন 16ই ডিসেম্বরে বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, ভালোবাসা দিবস বলেন, ভ্যালেন্টাইন বলেন, সব ডেতেই আমরা এখানে আসি বান্ধবীরা ঘুরতে ফুচকা খাইতে। তো আমরা যাওয়ার সময় আমার আবার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে এখানে,
তো বান্ধবী কই যেন যাচ্ছে দুইটা ছেলের সাথে, অর্থাৎ ও নাচ করে তো প্রোগ্রামে যাচ্ছে। তো বললাম বান্ধবী, এই বান্ধবী তো কাছে আসলো, তো ওর সাথে কোলাকুলি করলাম অনেকদিন, বিদায় টিদায় দিয়ে আবার আমরা দুই বান্ধবী যাইতে নিলাম। তো গেলাম অনেক দূরে, এখনো মনে করেন অনেকখানি রাস্তায়। তো চলেন, এখানে কিন্তু আপনার মনে করেন এটা উপজেলা, আর এই সাইডে আছে জেলা স্কুল আছে। দেখেন আমি কিন্তু স্কুল ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি কেজি স্কুলে, আমার সাথে যারা পড়াশোনা করছে তারা কিন্তু ইন্টারে করতেছে এখন, তারা কিন্তু ফাইভে বৃত্তি বিএম মডেলে বা জেলা স্কুলে চান্স পাইছে। তো আমার চান্স পাওয়ার তো কোনো কিছুই নাই, আমি তো ফাইভে পরীক্ষা দিইনি, বৃত্তি পরীক্ষা দিইনি, না দিই তারপরে অনেক ঝামেলা হয়েছে এই জন্য পড়াশোনা করা হয়নি। তো এখানে মাল্টার গাছটা দেখলাম অনেক সুন্দর, মানে চারা মাল্টা গাছ। তো এখানে একটা মাল্টার গাছ 3,500 টাকা, আর একটা 7,000 টাকা। তো আমি শুনে গেলাম, আমার কণ্ঠটা একটু ভার ভার, কেননা আমি একজনের সাথে চিল্লাচিল্লি করছি, তো এই জন্য আমার কণ্ঠটা অনেক ভার ভার, একজনের সাথে অনেক তো মানে কথা কাটাকাটি হয়েছে, তো গলাটা কেমন একটা লাগতেছে, ভয়েসও করতে পারতেছি না, খুব গলা ব্যথা করতেছে আমার এখন, জানি কেন জানি বেশি চিল্লাচিল্লি করলে গলাটা খুব ব্যথা করে, বুঝি না। তো চলেন আমরা নিউ মার্কেটে যাব, অনেকক্ষণ আইসি, আমরা আইসি 2:30 সময়, এখন হয়তো 4:00 বাজে, এরকমই 4:30, 4:30 বাজে। তো আমাদের তবুও কেনাকাটা হয়নি। দেখেন এখানে এত লোক, তো বান্ধবী বলতেছি বান্ধবী সাবধানে হাঁটিস, মানুষ যেন আবার ধাক্কা টাক্কা দেয় না, ধাক্কা দিলে আমারই বলিস, আজকে আমি ধরে পিটামো আর তুই ভিডিও। এই কথা বলছি আমার বান্ধবী তো হাসতে হাসতে মনে করেন ওখানে কি অবস্থা। তো আমি বললাম আর কিছু কিনবি তুই, তো বলতেছে না রে বান্ধবী একটা লেডিস জ্যাকেটই কিনবো, তুই কিনবি নাকি লেডিস জ্যাকেট? আমি বললাম হ্যাঁ আমি একটা লেডিস জ্যাকেট কিনবো। তো দুইজনে কেনাকাটা করবো, তো আমরা খাওয়া দাওয়া করিনি আজকে বাইরে, কেননা আমরা দুপুরের পর খাওয়া দাওয়া করে বের হয়েছে। দেখেন এটা এশিয়া সুইটে মানে মিষ্টি দইয়ের ইয়ে। চলেন তো সামনে চলেন, আমার পায়ে পায়ে এটা পায়ে পায়ে জুতার দোকান। তো কিছু কিছু একটা জুতা আছে না, সাদা সাদা কি একটা জুতা বের হয়েছে এখন ছেলেটা, এগুলো জুতা আমার কারো পায়ে পরা দেখলে আমার খুব রাগ ধরে, কেন আমার ভালোবাসার মানুষ ওই রকম জুতা পরতো, মানে আমি মাথাটা পাগল হয়ে গেছে, বুঝতে পারছেন মানে কি বলবো আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বান্ধবী যাচ্ছে তো আমিও যাচ্ছি, তো এই তো আমরা চলে যাচ্ছি গেটের সামনে, নিউ মার্কেটের ভিতরে ঢুকলাম আমরা, অন্ধকার মানে আমার ফোনের আলোটা কমে গেছে। এই তো দেখেন জুয়েলারির দোকান, এই তো দেখছেন, এই তো কসমেটিকের দোকান, ভালো অনেক জ্যাম বুঝছেন, আজকে তো জ্যামটা কম কিন্তু মার্কেটের। তো আমরা দুই তালায় যাচ্ছি, দেখি মনের মতন একটা জ্যাকেট, দুই বান্ধবী দুইটা জ্যাকেট পায় নাকি। তো ভাইকে বললাম ভাই আর লেডিস জ্যাকেট আছে? তো ভাই বলতেছে হ্যাঁ আপু আছে, তো আপনারা আসেন এখানে। তো আমরা দাঁড়ালাম দুই বান্ধবী, দাঁড়ানোর পর ভাই এটা জ্যাকেট বের করছে আর বলতেছে হয় ওয়াই ভিডিও কেন, আমি বলছি ভিডিও করতেছি, কোনো সমস্যা করছে না আপনারা কারা বলেন? তো আমি আরে ভাই আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো ওই জন্য ভিডিও করতেছি। তো ভাই বলতেছে যে না অনেকেই দেখেন ইউটিউব চ্যানেল মানে ভিডিও করে নিয়ে যে অনেক কিছু করে, আমি বলছি না আমি ওই ধরনের না, যে আমি আপনার পুলিশের কাছে দিয়ে ওজাব বা দাম বেশি এরকম কিছু না, আমি কিন্তু এগুলো কিছু করতেছি না, আমি এমনিতে ভিডিও করতে পছন্দ হয়নি। ওখান থেকে আমরা চলে আসি, আবার আমরা নিচে যাচ্ছি, কিন্তু এবার এটা নিউ মার্কেট বলে। আমি কিন্তু চাঁদপুর যাওয়ার সময় এখান থেকে আমার কালো বোরকাটা যেটা আমি ব্যবহার করি, তারপরে মেকআপ, তারপরে কিনছিলাম লাগেজ, আমার লাগেজটাও এখান থেকেই কিনা। তো এখানে থেকেই আমার সব কিছু কিনি, আমি নিউ মার্কেট থেকে আমি সব কিছু কিনি, হকার স্টক হকারের জিনিস লাগে না, আমি নিউ মার্কেটেই আসি। তো চলেন সামনে, তো এখানে এটা হচ্ছে আপনার এই তো শাড়ি আছে এখানে, তারপরে থ্রি পিস আছে, বোরকা আছে, তারপরে কসভাও কাপড় নাকি সেগুলো আছে, সিটের কাপড় অনেক কিছুই আছে। ভাইকে বললাম ভাই আর লেডিস ইয়ের দোকান কোথায়? তো ভাই বললো সামনে আপু। তো সামনে গেলাম আমরা দুই বান্ধবী, তো যাচ্ছি সামনে সামনে যাচ্ছি, আর বলি আর আমি হাঁটতে পারতেছি না, বিরক্ত লাগতেছে তাড়াতাড়ি নে। তো গেলাম অবশেষে লেডিসের জ্যাকেটের, আমার বান্ধবী লেডিসের জ্যাকেটের দোকানটা খুঁজে পাইছি। তো এই তো পছন্দ হয়েছে, এখানে একটা দোকান দেখছি, এখানে একটা দোকানেই পছন্দ হয়েছে মনে করেন। তো ভাইয়াটা আরেকটা ইয়ে আছে তাদের কাছে বিক্রি করতেছে, আর একটা আঙ্কেল মানে খাওয়া দাওয়া করতেছে। তো ভাইয়াকে বললাম ভাইয়া দুইটা লেডিস জ্যাকেট বের করেন,
তো ভাইয়া জ্যাকেট বের করলো আমাদের এই এই জ্যাকেটটা, এটা কিন্তু আমার ভালো লাগছে, এই জ্যাকেটটা অনেক সুন্দর, তো এটাই হয়তো নিবো আমরা দুজন, কারাকারি লাগছি। তো আমি আমিও নিবো, ও বলতেছে ও নেবো, তো দুইটাই বের করছে। তো আমার বান্ধবী বলতেছে আর একটু গাঢ় টাইপের দেন, আমি না আমি গাঢ় টাইপের নিবো না, তবুও বের করেন সমস্যা নেই, ও দেখুক। তো ভাইয়াটা আরেকটা মডেল বের করলো, অন্য মডেল একটু বেশি একটু মানে জাঁকজমক কালার, তো আমি আবার জাঁকজমক কালার বেশি পছন্দ করি না, আমি বলছি এটা নিব না, আমি ফালাই দিছি যে সার এটা সারা, আমি বলছি আমি এটাই নিব, এই কালারটাই সুন্দর হ্যাপি লাগতেছে, পরলে ভালো লাগবে। তো ভাইয়াকে বললাম ভাই একটু খুলে দেন, তো ভাইয়াটা হুকগুলো খুলতে নিল, খুলতেছে। তো আমি আর বান্ধবী বলতেছি দাম যে কত বলে, তো আমি পরতেছি একটু করে দেখি, তো পরা হচ্ছে, এই দেখেন জ্যাকেটটা পরা হচ্ছে, অনেকেই গায়ের সাথে মনে করেন ফিট করছে, একের পিছনে সামনে দিক করে সব কিছু দেখলাম, তো ভালোই লাগতেছিল। তে ভাইয়াটা এখন বলতেছে, ভাইয়া বলতেছি দাম কত, ভাইয়া ভাই বলতেছে আপু দাম করা লাগবে না, হয়তো তুমি স্কুল বা কলেজে পড়া, আমি না ভাই আমি কলেজে এখন পড়ি না, আমি বিবাহিত। তো বলছে যেটাই হোক কিনো, তো আপনি দাম কত বলেন, বলে 1300 টাকা, আমি না 1300 টাকা দেবো না 800 টাকা দেবো, 800 টাকা দিলে দেন না দিলে রেখে দেন। তো বলছে আপু রাগ করার দরকার নেই, সমস্যা নাই, আপনি মন খারাপ করেন না, আমি 800 টাকা দিয়ে দিচ্ছি, রাগ করেন না, কেন না রাগ করলে ভালো লাগে না। তো ভাইয়াটা এখন এটা প্যাকেট করবে, জ্যাকেটগুলো প্যাকেট করবে, তো এই তো জ্যাকেট আমারটা আগেই দিছে, তো জ্যাকেটটা প্যাকেট করলো, 800 টাকা দিয়ে নিছি, দুইটা জ্যাকেট 1600 টাকা। তো দেওয়ার পরে টাকা দিয়ে দেওয়ার পর ভাইয়াটা মনে হয় বুঝতে পারছে যে ভিডিও করতেছি, তো ভাইয়া বলতেছে আপু ভিডিও করতেছেন, তাই বলছে হ্যাঁ ভাইয়া ভিডিও করতেছি। তো ভিডিও করার কথা শুনে ভাইয়াটা বলতেছে আপু আগে বলবেন না, তাহলে করে কথা বলতাম একটু পোস্ট নিতাম, তাই বলছি ভাইয়া সমস্যা নেই, আমি তো এইগুলো ভয়েস রাখবো না। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।